ওকে, এইটা খুব মিষ্টি একটা জামগুল। আপনাকে এর আগে আমার গাছে জামগুল দেখেছেন, আজকে আমি দেখাবো যে এই গাছ থেকে আমরা এখন কলপ পড়বো। এর আগেও যেমন এটা ছিল আমাদের মূল গাছ, যেটা ঢাকা নাখালপাড়া এক আন্টির থেকে এনেছিলাম, এই কলম গাছ থেকে। এই যে এটা একটা চাকা গাছ, এবং এইটাতেও এবার ফলন এসেছে, 2 বছরের মধ্যে ফলন চলে আসে, এবং খুব মিষ্টি জামগুল, বড় সাইজের জামগুল এবং লাল টকটক। আমি আপনাদের জামগুলের ছবিটাও ভিডিওতে অ্যাড করে দিব। তো এর আরও 3টা কলম করে 3 জনকে দিয়েছি আমি, 4টা কলম করে 4 জনকে দিয়েছি। আজকে আরও 3টা কলম করতেছি। এই যে একটা কলমের জন্য কেটেছি, আমি একটু পরে এখানে মাটি লাগিয়ে দিব। আরও 2টা কাটবো আমি, বিভিন্নজন চারা চেয়েছে জামগুল খাওয়ার পর। আপনাদেরকে সেটি দেখাই যে খুব সহজ, আপনারা যে কোনো জামগুলের গাছে যদি কলম করতে চান, এটি খুব সহজ একটি প্রক্রিয়া। আপনারা একটি ভালো ডাল বেছে নিয়ে তারপর সেই ডালটিকে কাটার জন্য একটু যেখানে আপনি কলমটা করতে চান সেই জায়গাটাতে আপনি কেটে দিবেন। আমরা আজকে জামগুল এবং আপনাদের যে সবচেয়ে আকর্ষণ যেটি, যে মিষ্টি করমচা, 12 মাসি মিষ্টি করমচা, সেই গাছটিও কলম করে দেখাবো কীভাবে কলম করেছিলাম। অলরেডি আমার মিষ্টি করমচা থেকে মাতৃচারা থেকে 2টি বড় বড় চারা হয়েছে, সেটিও দেখাবো। আগে জামগুল গাছটিকে কলম করে নেই, আমার চাকুটার ধার কমে গিয়েছে, আর নয়তো আরও স্মুথলি করা যেত। আপনারা দেখুন আমাদের এই যেটা গাছ থেকে কলমের জন্য প্রিপেয়ার করা হয়েছে, একটু মাটি আনবো। মাটি এনে এই জায়গাটাতে 1 টাইম যে গ্লাস আছে, আপনারা এটি আপনাদের জন্য আমি একটি বুদ্ধি দিয়ে দেই। আমরা নর্মালি প্লাস্টিকের, পলিথিন বা কাপড় দিয়ে বেঁধে দিই। সবচেয়ে ভালো আপনি একটা 1 টাকা দামের 1 টাইম গ্লাস নেবেন, গ্লাসটিতে দিয়ে দিবেন, চারদিকে কষ্টে পিছিয়ে দিবেন, তাহলে আপনাকে পানিও দিতে হবে না, পানিটাও ভেতরে থেকে যাবো। আমি ছবিটি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন আপনারা, এই যে এটা 12 মাসি থাই মিষ্টি করমচা, এটা কিন্তু টক করমচা না। আপনাদেরকে আমি, আপনারা অনেকেই এই ভিডিও দেখেছেন আমাদের করমচার, এবং অনেকগুলো ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন, দেখেছেন। এই যে পাশে আরেকটি কলব করেছিলাম আগে, দেখুন, এবং সেখানে অনেক শিকড় বের হয়ে গিয়েছে অলরেডি। যেটা করি আমি 1 টাইম গ্লাসে করি, কারণ এটা খুব সহজ, এটা মাটিটাকে ধরে রাখে, কষ্টেপ দিয়ে পেছিয়ে দেই। আজকে বাকিগুলো আমি দেখাবো আপনাদেরকে কীভাবে মাটি দিয়ে পেঁচাই। ধন্যবাদ আপনাদেরকে। এই যে আগে থেকেই মাটি মিক্স করে রাখা ছিল, মাটিটা একটু নিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, এই যে করমচা গাছ দিয়েই আপনাদেরকে দেখাই, যেহেতু করমচা গাছে অনেক বেশি পরিমাণে আপনারা জানতে চেয়েছেন কলম হয় কি না, এবং এই গাছ যেহেতু নর্মালি তো মিষ্টি করমচা পাওয়া যায় না, আমরা যেটি পাই সেটি হলো, আপনারা জানেন যে এক হাতে মোবাইল ধরে একটু ধরো, আপনারা তো জানেন যে এই করমচাটা অনেক মিষ্টি। আর একটু মাটি দিয়ে, এখন কষ্টেরটা দিয়ে নেই, তারপর মাটি দিব, বাকি মাটি থেকে দিব, তাহলে আর বাটিটা পড়ে যাবে না। যেটা করবো আর একটু মাটি দিয়ে এটাকে ওপর থেকেও লাগিয়ে দিব, যাতে পানিটা না বের হয়ে যায়। দেখাই, ভালো মতো মাটি দিচ্ছি, এখন যে কাজটি করবো আমরা এটাকে পুরোপুরি কষ্ট দিয়ে লাগিয়ে দিব। তার আগে আমি একটু ওপর পলিথিন দিয়ে দিব, যেহেতু আমার এটির ঢাকনা নেই, ঢাকনা সহ ক্যাপ তুলে আমি ঢাকনাটাই দিয়ে দিতাম। আপনার 15 থেকে 20 দিন এর মধ্যেই আমি দেখেছি যে
চলে আসে। আপনাদের কি ওই যে পাশের যে কলপটা আগে করেছিলাম সেটি তো ভিডিওতে দেখিয়েছি, আবারও দেখাবো যে 15-20 দিনের মধ্যে আপনার শিকড় চলে আসে। তো ভালো মতো কষ্টে পেঁচিয়ে দিচ্ছি, বর্ষাকাল বৃষ্টি হয় অনেক, যাতে এটা না পড়ে যায়। আর লাগবে না, দেখুন আমাদের কলপটি হয়ে গেল। ঠিক যদি আপনার পাশের এই দিকটাতে আসেন আমি আপনাকে দেখাই, এই যে দেখুন এটি এক মাস আগে করেছিলাম। এই যে এখান দিয়ে যদি লক্ষ্য করেন অনেক শিকড় হয়ে গিয়েছে, ওপর দিয়ে যদি দেখেন যে অনেক শিকড় হয়ে গেছে, এটা কেটে এখন লাগানো যাবে। সো আপনারা চাইলেই করমচ কলপ করতে পারেন। আর আপনারা যদি একটু ফলগুলো দেখেন, আপনাকে যদি করমচ গাছে দেখাই, এইদিকে যদি আসেন এই যে দেখেন যে ফুল ফুল ধরে আছে, ঠিক তার পাশেই যদি দেখেন এই যে দেখেন সবুজ করমচ, এবং করমচার সাইজ কিন্তু অনেক বড়। এই যে ওপরে দেখেন এটা পেকে যাচ্ছে, আসলে প্রতিদিন বাচ্চারা পাকাগুলো নিয়ে যায়, কালকেও 5টা করমচা নিয়েছে, এখন পাকা নেই। এই যে দেখুন এই যে করমচা, এই যে করমচা, ওপরে এই যে কত বড় একটি করমচা, আসলে পুরো গাছ ভর্তি করমচা আছে এবং প্রতিদিন পাকে, বাচ্চারা খায়, খুব অদ্ভুত একটি গাছ। তো এই গাছ এই পর্যন্তই, একইভাবে আমি আমার জামগুলের ভিডিওটাও শেষ, জামগুলের একটিও আপনাকে দেখাই, আপনাকে একটু দেখাই। এটি খুব মিষ্টি জামগুল, যেটা সচরাচর পাওয়া যায় না। আমরা যে জামগুলটা পাই সেটা একটু যেটা হয় যে পান, মানে পানি পানি এবং মিষ্টি হয় না, বাট এই এই জামগুলটা একটু ভিন্ন। এটা প্রচণ্ড, এটাতে পানির পরিমাণটা স্বাভাবিক এবং অনেক মিষ্টি একটি জামগুল। করম ধন্যবাদ আপনাদেরকে। যে আরেকটি জামগুলের ডালে করমচা করে ফেললাম, কষ্টের যেহেতু কম আপাতত পলিথিন দিয়ে এটাকে বেঁধে দিলাম, আশা করি আর কিচ্ছু লাগবে না। যদি তারপরে মনে হয় যে কষ্টের দিতে হবে, পরে আবার একটু কষ্টের পেছিয়ে দিব। আচ্ছা আরেকটি জালে করব, তিনটি জালে করার কথা, একটি দুটি এবং আপনাকে যদি দেখাই আরেকটি জাল, তিনটি জামগুল জালে আছে করমচা করবো। আর ওইদিকে যদি দেখেন আপনারা করমচা গাছ, এই যে একটি করেছি এবং আরেকটা আগে করেছিলাম। এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে চারা গাছ, এটা তো মাতৃ গাছ, আপনাদেরকে যদি একটু দেখাই যে এইটি হলো মাতৃ করমচা গাছ, আর যে দুটি চারা করেছে সেই চারা গাছ দুটি যদি আপনাদেরকে দেখাই যে এক বছরে কত বড় হয়েছে। এই যে এখানে দুটি করমচা গাছ আছে, আপনারা যদি দেখেন এই যে ফুল এসেছে বা ফলও হয়েছে এবং অনেক বড়। এই যে যদি দেখেন আমার কলমের চারা একটি এবং এই পাশে আরেকটি আছে যদি দেখেন, এবং অনেক ঝাঁকালো গাছ হয়েছে, যে লাল টপে আরেকটি, যে খয়েরি টপে, দুটি টপে দুটি গাছ আছে। পেছন দিয়েও ডাল চলে গিয়েছে,